বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে টানা ১৩ সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে হংকং। আন্দোলনের জের ধরে বিলটি গেল জুনে সাময়িকভাবে বাতিল করেছিলেন অঞ্চলটির প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। গত জুলাইতে তিনি জানান বিলটির মৃত্যু হয়েছে, তবুও কোনোভাবেই থামেনি বিক্ষোভ। অবশেষে গেল বুধবার নাটকীয়তার সঙ্গে ল্যাম ঘোষণা করলেন বাতিল করা হচ্ছে বিতর্কিত এই বিল। বহিঃসমর্পণ বিল বাতিলের সঙ্গেই আরও তিনটি পদক্ষেপের মাধ্যমে চলমান অস্থিরতার সমাধান আনার ঘোষণা দিয়েছেন ল্যাম। কমিউনিটি সদস্যদের সঙ্গে সরাসরি আলোচনা, সেই সঙ্গে পরিস্থিতির উন্নয়নে সরকারের সঙ্গে পরামর্শের জন্য কমিউনিটি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে এখনও পুরোপুরি শান্ত হয়নি বিক্ষোভকারীরা। গেল জুন থেকে এই বিক্ষোভের জের ধরে গ্রেপ্তার হয়েছে ১১৮৭ জন আন্দোলনকারী। অবিলম্বে সকল আটককে মুক্তি, সেই সঙ্গে হংকংয়ে সর্বজনীন ভোটাধিকার প্রয়োগের দাবিতে এখনও বিক্ষোভ অব্যাহত রয়েছে বিশেষ এই অঞ্চলে। এদিকে টানা ১৩ সপ্তাহ ধরে চলমান এই বিক্ষোভে সৃষ্ট সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন হংকংয়ের অনেক বাসিন্দারাই। এতদিনের বিক্ষোভে ব্যাপক ক্ষতি হয়েছে স্বাভাবিক জীবনযাত্রায়, ব্যবসায়িক দিক থেকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ এই অঞ্চল, এমনটাই অভিযোগ তাদের মুখে। আর তাই সকলকে ঐক্যবদ্ধ হয়েই সব সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে হংকংবাসী। প্রত্যর্পণ বিল বাতিলের সিদ্ধান্তের মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ নিয়েছেন ল্যাম, এমনটাই মন্তব্য করেছেন হংকংয়ের সাবেক চিফ সেক্রেটারি হেনরি তান ইং।